হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু ফারজানা রত্না চ্যানেল। আমি ফারজানা রত্না বলছি। তুমি কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। ঈদের পর আমি আবার চলে এসেছি আমার নতুন একটি মেকআপ লুক নিয়ে। ঈদের পর খুব আলসেমি হচ্ছিল, তাই এতদিন আমি মেকআপ ভিডিও বানানো থেকে বিরত ছিলাম, বাট এখন মনে হলো যে না, একটা বানানো উচিত, তাই আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হোপফুলি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন আছে, অবশ্যই সেই বেল আইকনে প্রেস করে দিবে, যেন আমি যখনই ভিডিও দিই তখনই তোমরা আমার ভিডিওটি পেয়ে যাও। আজকে আমি একটি পার্টি লুক নিয়ে এসেছি। আমি এই লুকটি খুব ইজি রাখার চেষ্টা করেছি। সো আর দেরি না করে চলো আমার এই লুকটি দেখে নেওয়া যায়। প্রথমেই একটি ব্রাশের সাহায্যে আমি আমার আইলিডে কনসিলার বসিয়ে নিচ্ছি। আইলিড ভালোভাবে ব্লেন্ড করার পর এবার আমি ফকালুরের এই প্যালেটটি থেকে একটি কালার পিক করে নিচ্ছি। একটি ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি আমার এই কালারটি ভালোভাবে ব্লেন্ড করব। এবার আমি আরেকটি প্যালেট থেকে এই কালারটি পিক করে নিচ্ছি আমার ক্রিজে ব্লেন্ড করার জন্য। এখানে খেয়াল রাখতে হবে কালারটি যেন একেবারে ক্রিজ লাইনের উপরে না যায়, তাহলে কালারটি ব্লেন্ড করতে একটু অসুবিধা হতে পারে। আজকে আমি কাট ক্রিজ করব না, তবে আমি আমার আইলিডে কনসিলার বসিয়ে নিচ্ছি যেন পরবর্তী কালারটি ভালোভাবে বসে। তার জন্য এবার আমি এই কালারটি বসিয়ে নিব আমার আইলিডের উপরে। এবার আমি এই কালারটি চোখের আউটার কর্নারে ব্যবহার করব। এই কালারটি আমি খুব আস্তে আস্তে ব্লেন্ড করব এবং কালারটি টেনে লিডের মাঝ পর্যন্ত নিয়ে আসব। এখন আমি আইলিডের কালারটির উপরে কিছুটা সিলভার পিগমেন্ট ব্যবহার করব। এটা আমি আমার ফিঙ্গার টিপ দিয়ে ব্যবহার করছি, আমার কাছে এভাবেই সহজ মনে হয়। এবার পোরগুলো ব্লার করার জন্য আমি প্রাইমার ব্যবহার করছি। এবার একটি ভেজা বিউটি স্পঞ্জের সাহায্যে আমি আমার ফাউন্ডেশন ব্লেন্ড করে নিচ্ছি। আমি ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোতে কনসিলার ব্যবহার করছি। এবং সেই একই ভেজা বিউটি স্পঞ্জের সাহায্যে আমার কনসিলারটি ব্লেন্ড করে নিচ্ছি। এবার চোখের নিচে আমি পাউডার ব্যবহার করছি, আর এই পাউডারটি আমি সেট হওয়ার জন্য কিছুটা সময় দিব।
পাউডারটি সেট হতে হতে আমি আমার ফেসটি কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোলটা একটু শার্প করার জন্য আমি আমার কন্ট্রোলের নিচে পাউডার ব্যবহার করে নিচ্ছি। এবার আমি চলে যাব চোখের নিচের মেকআপে, তার জন্য আমি চোখের নিচের পাউডারগুলো ঝেড়ে নিচ্ছি। এবার আমি ওয়াটার লাইনে নুট কালার কাজল ব্যবহার করে নিচ্ছি। আজকে আমি একটি থিন উইং লাইনার ক্রিয়েট করব। এখন আমি আমার আইল্যাশে কয়েকট মাস্কারা ব্যবহার করে নিচ্ছি। আজকে আমি একটি পিঙ্কিশ ব্লাশ ইউজ করছি। আশ এন্ড হাইলাইটার হচ্ছে আমার মোস্ট ফেভারিট পার্ট। তো আপুরা, আমি অফ ক্যামেরায় ফলস আইল্যাশ পরে চলে এসেছি। হোপফুলি আমার এই লুকটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা যদি নতুন কোনো লুক দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত খুব খুব ভালো থাকো। আল্লাহ হাফেজ।